হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা কুটির। আশা করি তোমাদের পড়াশোনা ভীষণ সুন্দরভাবে এগিয়ে চলেছে এবং তোমাদের শরীরও ভালো আছে। আজকে যে কী বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, অবশ্যই মানব দেহের প্রধান অঙ্গ এবং তাদের কাজ, ঠিক আছে? আশা করি আমার যে রিসেন্ট যে দুটো ভিডিও এই জীবন সংগঠন স্তরের ওপর যে পাবলিশ হয়েছে সেগুলো নিশ্চয়ই তোমরা দেখে ফেলেছো, কারণ সেই দুটো ভিডিও কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার রেসপন্স ভীষণ ভালো আসছে। কারণ সেখানে শর্ট কোশ্চেনগুলো একত্রিত করা রয়েছে একটা ভিডিওতে, আবার আরেকটা ভিডিওতে কিন্তু তোমার সঠিক উত্তর নির্বাচনগুলোকে আমি যতটা সম্ভব পেরেছি একত্রিত করবার চেষ্টা করেছি। আরও বিভিন্ন পার্টের ওপর তোমাদের এই ধরনের আসবে ভিডিও আসতে চলেছে, কারণ আমি চাইছি চ্যাপ্টারটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে তোমাদের সামনে যাতে তোমাদের আর কোনো অসুবিধাই না থাকে। তো আজকে যে ভিডিওটা যা মূল বিষয়বস্তু সেটা বরং আমরা শুরু করে ফেলি। দেখো, আমরা তো জানি যে প্রোটোপ্লাজম নির্মিত আবরণ বেষ্টিত জীবদেহের গঠনমূলক এবং কার্যমূলক একক কোনটা? কোষ। আবার যদি আমরা উৎপত্তিগতভাবে এক বা সম বা বিষম আকৃতি বিশিষ্ট বা একই প্রকার কাজ সম্পন্ন করে এইরকম কতগুলো কোষকে নিই তাহলে তখন সেটা হয়ে যাবে কিন্তু কলা। এগুলো আমরা জানি। এখন আমরা বলবো অঙ্গ সম্পর্কে। মানে আমাদের প্রথম প্রশ্নই হচ্ছে যে অঙ্গ কাকে বলে। এই অঙ্গ জানতে গেলে কিন্তু এই প্রথমে কোথা থেকে এই অঙ্গের সৃষ্টি হচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। প্রথমেই কিন্তু কোষ, তারপরে কলা, তারপরে আসবে অঙ্গ এবং সেই অঙ্গকে নিয়ে তৈরি হবে তন্ত্র। তাহলে এখন আমরা অঙ্গ কাকে বলে সেটা একটা সুন্দর ডেফিনেশন জেনে নেব। দেখো, কোনো একটি নির্দিষ্ট শারীরবৃত্তীয় কাজ সম্পূর্ণ করার জন্য কতগুলি কলা একত্রিত হয়ে যে দেহাংশ গঠন করে তাকে অঙ্গ বলা হয়ে থাকে। আমাদের দেহে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অঙ্গ নির্দিষ্ট নির্দিষ্ট কাজ কিন্তু করে চলেছে। সবসময় কিন্তু আমরা এই অঙ্গ শব্দটাকে ব্যবহারও করি না, কিন্তু সেই অঙ্গ কিন্তু প্রতি মুহূর্তে আমাদের দেহে কাজ করছে, ঠিক আছে? এবার আমরা যদি জানি যে, আচ্ছা উদাহরণ যদি বলি তাহলে তো তোমরা জানো যকৃৎ, হৃৎপিণ্ড, বৃক্ক, লালা, অগ্নাশয়, পাকস্থলী, এগুলো সবই কিন্তু অঙ্গ, ঠিক আছে? এবার যদি আমরা বলি তন্ত্র কাকে বলে তাহলে কি বলবো? অঙ্গ না জানলে কোষ, না জানলে কলা হবে না, কলা না জানলে অঙ্গ হবে না, তাহলে তন্ত্র। কোনো একটি নির্দিষ্ট শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য কতগুলি অঙ্গ একত্রিত হয়ে যে অঙ্গ সমষ্টি গঠন করে তাকেই তন্ত্র বলা হয়ে থাকে। মানে কতগুলো অঙ্গকে নিয়ে অবশ্যই একই কাজ করবে তখন তন্ত্র গঠিত হয়। যেমন ধরো, আমি উদাহরণ দিয়ে বোঝাই, পৌষ্টিক তন্ত্র, নাম তো শুনেছি আমরা। এই পৌষ্টিক তন্ত্র কী কী নিয়ে গঠিত হয়? গ্রাসনালী, পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, লালাগ্রন্থি, অগ্নাশয়, এই অঙ্গগুলোকে নিয়ে কিন্তু তৈরি হয়ে থাকে পৌষ্টিক তন্ত্র। কারণ এরা মিলিতভাবে কিন্তু এক ধরনের কাজ করে, ঠিক আছে? এবার যদি বলি সংবহন তন্ত্র, তাহলে হৃৎপিণ্ড, রক্তনালী, রক্ত, এদের সহযোগে কিন্তু তৈরি হয়ে থাকে সংবহন তন্ত্র। পৌষ্টিক তন্ত্রের কাজটা কী থাকে? খাদ্যগ্রহণ, পাচন, শোষণ, তাই না? সেরকম শোষিত খাদ্যরস সংবহন তন্ত্রের মাধ্যমে সারা শরীরে পৌঁছায়। আবার যদি পৌষ্টিক তন্ত্রের অঙ্গগুলিতে রক্তের মাধ্যমে খাদ্য সরবরাহের প্রয়োজন হয় এবং সংবহন তন্ত্রের অঙ্গগুলিও কিন্তু পৌষ্টিক তন্ত্রের মাধ্যমে পুষ্টি লাভ করে থাকে, তাহলে কী বুঝতে পারছোটা কি? আসলে অঙ্গ হচ্ছে কতগুলো কলা নিয়ে তৈরি যারা একই কাজ করে থাকে, আবার তন্ত্র হচ্ছে কতগুলো অঙ্গ নিয়ে তৈরি যারা একই শারীরবৃত্তীয় কাজ করে থাকে। কিন্তু এরা পরস্পরের ওপর কিন্তু নির্ভরশীল, এমন নয় যে আমার এটা স্বাধীন দেশ আমরা আমাদের মতো চলবো, এটা নয় কিন্তু, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু নিজের নিজের ওপর কাজ তো করছেই, কিন্তু একে অপরের ওপর অবশ্যই নির্ভরশীল। যে এর মধ্যে আমরা স্নায়ুতন্ত্রের নামটাও জানি, স্নায়ুতন্ত্র যেমন এদের সবার মধ্যে কিন্তু সমন্বয় রক্ষা করে থাকে। স্নায়ুতন্ত্রের মধ্যে কী কী পোর্শন পড়ছে? মস্তিষ্ক পড়ছে, সুষুম্না কাণ্ড পড়ছে, এবং মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড যে একটা মেন রোল প্লে করে এটা তো আমাদের জানতে বাকি নেই। তাই স্নায়ুতন্ত্রই কিন্তু আসল যে এই সমস্ত তন্ত্রগুলোর মধ্যে কিন্তু সমন্বয় রক্ষা করে থাকে, ঠিক আছে?
এবং আমরা জানিও যে প্রাণী দেহে কিন্তু ভৌত সমন্বয়ক হিসাবে কিন্তু স্নায়ুতন্ত্রই কাজ করে থাকে, তাই না? আচ্ছা, এবার আমরা কিন্তু ডিটেলসে এই প্রত্যেকটা অঙ্গ, তাদের ভূমিকা এগুলো কিন্তু পড়ব। তা প্রথমে আমি শুরু করব মস্তিষ্ক দিয়ে, কারণ মস্তিষ্ক একটা ভাইটাল রোল প্লে করে মানব দেহে। মস্তিষ্ক কাকে বলে প্রথমে জানব। মস্তিষ্ক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কার্যকরী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সব থেকে বড় অংশ, যা করোটির মাধ্যমে কিন্তু সুরক্ষিত থাকে। এই মস্তিষ্কের এবার সুষুম্না কাণ্ডের একটা আবরণী থাকে, ত্রিস্তরীয় আবরণী থাকে, তাকে মেনিনজেস বলা হয়ে থাকে। এই ত্রিস্তরীয় আবরণীগুলোর আবার তিনটে স্তরের নাম আছে, যেমন ডুরা ম্যাটার, প্যায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার। ঠিক আছে, এই তিনটে স্তর নিয়ে কিন্তু মেনিনজেস তৈরি হয়ে থাকে। মস্তিষ্ক যখন জানলাম, তখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আরেকটা পোর্শন জেনে নিই, মানে সুষুম্না কাণ্ড কাকে বলে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দীর্ঘাকার যে অংশটি নিউরাল ক্যানালের মধ্যে সুরক্ষিত থাকে, তাকে সুষুম্না কাণ্ড বলা হয়ে থাকে। ঠিক আছে, আমরা এখন যে প্রশ্নটা তোমাদের সামনে উঠে আসছে বা জানবো, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ছবিটা অনেক সময় পরীক্ষাতে আসে এবং চিহ্নিতকরণ আসে। প্রশ্নটা কি, মস্তিষ্কের প্রধান অংশগুলির নাম উল্লেখ করো ছবি সহ। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এর পিছনে কিন্তু তিন নম্বর, দুই থেকে তিন নম্বর থাকতেই পারে অনায়াসে। এবং তুমি যদি ছবিটা এঁকে শুধু চিহ্নিতকরণগুলো সুন্দর করে দেখাতে পারো, ব্যাস, তাহলেই কিন্তু ফুল মার্কস। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমাদের সামনে আমি ছবিটা ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি, যাতে তোমরা সুন্দর করে এঁকে নিতে পারো, এবং চিহ্নিত করণগুলোও কিন্তু সেখানে দেখানো রয়েছে। ঠিক আছে, সেখানে কিন্তু মস্তিষ্কের যে বিভিন্ন পোর্শন, মানে থ্যালামাস, হাইপোথ্যালামাস, অপটিক কাজমা, পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের কোন অংশে থাকে, তারপরে লঘু মস্তিষ্ক কোন দিকতে থাকে, পিনিয়াল গ্রন্থি, সেরিব্রাল কর্টেক্স, এই সমস্ত পোর্শনগুলো নিয়েই কিন্তু মস্তিষ্ক, এবং এই মস্তিষ্কের গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক সবটাই কিন্তু দেখানো হয়েছে। এবং মস্তিষ্কের এই ছবিটা একে যদি চিহ্নিতকরণটা তুমি সঠিক করতে পারো, তাহলে কিন্তু এর পিছনে থাকা দুই বা তিন নম্বরটা তুমি অবশ্যই পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলো না, এবং নোটিফিকেশন বেল অন করে রাখলে কিন্তু ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। এবার আমরা জেনে নেব সুষুম্না কাণ্ডের কাজ কি। ঠিক আছে, কারণ সুষুম্না কাণ্ড কিন্তু মস্তিষ্ক থেকে আসা সংবেদনটাকে কিন্তু প্রেরণ করতে সাহায্য করে থাকে। যেমন প্রথম পয়েন্ট হলো প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ। প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুকেন্দ্র হিসাবে কিন্তু এই সুষুম্না কাণ্ডই সাহায্য করে। আর পরিবেশের সঙ্গে দেহের সমন্বয় সাধন, পরিবেশের অনুভূতি গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করেও মস্তিষ্কের বার্তা আন্তর্যন্ত্রগুলিতে প্রেরণ করে থাকে কিন্তু সুষুম্না কাণ্ড, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বলছিলাম। কিছু ছোটো ছোটো জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, সেটা অনেক সময় কিন্তু মানে কোনো প্রশ্নের সাথে অ্যাটাচ করে চলেই আসতে পারে। যেমন একটা স্বাভাবিক প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য কিন্তু প্রায় 45 সেন্টিমিটার, আর যদি মহিলার দেহে হয় তাহলে প্রায় 43 সেন্টিমিটার, 43 সেন্টিমিটার। ঠিক আছে, স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানব দেহে একটা সুষুম্না কাণ্ড যে লম্বা, যেটাকে আমরা মেরুদণ্ড বলে থাকি, সেটাই কিন্তু আসলে সুষুম্না কাণ্ড। সেই সুষুম্না কাণ্ডের ওজন প্রায় 30 গ্রাম। ঠিক আছে, আর সুষুম্না কাণ্ডের মানে এই যে কেন্দ্রীয় নালীর মধ্য দিয়ে যে প্রবাহিত রস, যেটা মস্তিষ্ক মেরু মানে রস বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইডও কিন্তু বলা হয়ে থাকে, সুষুম্না কাণ্ডের ওই কেন্দ্রীয় নালীর মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়। ঠিক আছে, মস্তিষ্ক মেরু রসও হতে পারে বা সেটাকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইডও বলা হয়ে থাকতে পারে। আমরা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, যেটাকে CSF বলা হয়ে থাকে আবার সংক্ষেপে, সেটা অনেক সময়ই আসে যে CSF কাকে বলে এবং CSF এর কাজ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দু নম্বরের জন্য তো ভীষণই গুরুত্বপূর্ণ। সুষুম্না কাণ্ডের গহ্বরে সাব অ্যারাকনয়েড স্পেসে উপস্থিত পরিবর্তিত কলারসকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বলা হয়ে থাকে। আর কাজ কি, মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে রক্ষা করে আর কি, স্নায়ুকোষ বা নিউরনে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে থাকে।
ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সম্পর্কে একটা পোর্শন মানে সুষুম্নাখণ্ড এই সম্পর্কে কিন্তু জেনে নিলাম। কিন্তু আমাদের এখানে যেটা পাঠ্য বিষয় মূলত সেটা হচ্ছে মস্তিষ্ক। তাই মস্তিষ্ক সংজ্ঞা জেনেছি, ছবি দেখেছি, কিন্তু আমরা এর থেকেও একটু ডিটেলসে পড়ব। যেমন মস্তিষ্কের কটি অংশ ও কি কি। মস্তিষ্কের কিন্তু প্রধানত তিনটে অংশ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই নামগুলো, আমরা যেগুলোকে ইংলিশ নেমটাও রয়েছে আবার বাংলাতেও রয়েছে। আমরা যেটাকে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক বলে থাকি সেগুলোকে ইংরাজিতেও লেখা রয়েছে। প্রোসেনসেফালন, মেসেনসেফালন এবং রম্বেনসেফালন, ঠিক আছে। আর যদি আমরা অগ্র মস্তিষ্কের দিকে দেখি তাহলে সেখানে আবার দুটো ভাগ রয়েছে, যেমন টেলেনসেফালন এবং ডায়েনসেফালন। যদি মধ্য মস্তিষ্ক দেখি সেখানেও দুটো ভাগ রয়েছে, টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্কাল। যদি আমরা পশ্চাৎ মস্তিষ্কের দিকে তাকাই সেখানেও কিন্তু দুটো অংশ রয়েছে, মেটেনসেফালন এবং মায়েলেনসেফালন। এই নামগুলো কিন্তু তোমাদেরকে একটু অবশ্যই মনে রাখতে হবে, বারে বারে চর্চা করবে ঠিক মনে থেকে যাবে। এবার একটা কথা জানাই যে একটা স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা সুষুম্নাখণ্ডের ওজন জেনেছি, মস্তিষ্কের ওজনটাও একটু জানবো। সেটা হলো প্রায় 1200 থেকে 1400 গ্রাম, 1200 to 1400 গ্রাম। ওকে, মানুষের মস্তিষ্কে উপস্থিত যে নিউরন তার সংখ্যা কত জানো? সংখ্যা জানলে চমকে যাবে, সেটা হচ্ছে 10,000 মিলিয়ন। বুঝতে পারছো আমাদের মাথায় গিজগিজ করছে স্নায়ুরা। এবার আমরা জানবো মানব দেহে মস্তিষ্কের অবস্থান এবং তার কাজ। যদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশই তো অবশ্যই মস্তিষ্কে বা যা করোটির মধ্যে অবস্থিত, এবার এর কাজটা কি? ভারসাম্য রক্ষা করা, জানি আমরা লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। সমন্বয় সাধন, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এবং বাহ্যিক পরিবেশের সঙ্গে কিন্তু সমন্বয় সাধন করে। বিভিন্ন জৈবিক কাজ, স্মৃতিশক্তি, চিন্তা, মানসিক আবেগ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। শ্বাসকার্য নিয়ন্ত্রণ, দর্শন, শ্রবণ, ঘ্রাণ বিশ্লেষণ করে। আমরা কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সম্পর্কে জেনে নিলাম। এবার আজকে সংবহন তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সম্পর্কে জানবো এই ভিডিওতে, সেটা কী বলতো? সেটা হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে। তাহলে মানব দেহের হৃৎপিণ্ডের অবস্থান আর তার কাজটা কিন্তু জেনে নেব। অনেক সময় কিন্তু এর মানে চিত্র একে চিহ্নিতকরণ আসে এবং সেটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যদি এই প্রশ্নটা একসাথে আসে, মানব দেহের হৃৎপিণ্ডের অবস্থান আর কাজ 2+3 হিসাবে, তাহলে কিন্তু ছবি দিতে হবে, তাহলে কিন্তু ফুল মার্কস অবশ্যই পাবে তোমরা। প্রথমে বলি অবস্থান। মানুষের হৃৎপিণ্ডটি বক্ষ গহ্বরে ফুসফুস দুটির মাঝখানে মধ্যচ্ছদার ওপরে অবস্থিত, আর হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তটি ওপরের দিকে আর ছুচলো প্রান্তটি নিচের বাম দিকের পঞ্চম ও ষষ্ঠ পাজরের ফাঁকে বিন্যস্ত থাকে। এইভাবেই কিন্তু ডিটেলসে লিখতে হবে, তাহলে কিন্তু অবস্থানটা সঠিকভাবে বোঝাতে পারবে। এবার যদি বলি যে হৃৎপিণ্ডের কাজ কী, হৃৎপিণ্ডের মূলত দুটো কাজ আছে। একটা হলো দেহের প্রতিটি অংশে রক্ত প্রেরণ, আরেকটা হলো ফুসফুসে রক্ত প্রেরণ এবং গ্রহণ। হৃৎপিণ্ড নির্দিষ্ট ছন্দে স্পন্দিত হয়, অর্থাৎ সংকুচিত এবং প্রসারিত হয়, যেটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মিনিটে 70 থেকে 80 বার স্পন্দিত হয়। কিন্তু হৃৎপিণ্ড এই সংকোচন বা সিস্টোল, প্রসারণ বা ডায়াস্টোলের মাধ্যমে দেহের প্রতিটি অংশে রক্ত প্রেরণ করে থাকে। আর ফুসফুসে রক্ত প্রেরণার গ্রহণটা কী আছে? ফুসফুস শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসে, আবার ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায়। আচ্ছা, এখানে এটা বলার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ যে চিত্রটা তোমাদের সামনে ফুটে উঠেছে। দেখো, এক্ষুনি বললাম যে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসে। আমরা তো সবাই জানি যে ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে আর শিরা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে থাকে, কিন্তু ফুসফুসীয় শিরা কিন্তু একটা ব্যতিক্রম, যেটা কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে থাকে, ঠিক আছে। আবার ধমনী যে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে তারও ব্যতিক্রম রয়েছে, যেটা কিন্তু আমরা হৃৎপিণ্ডের ছবিতে দেখতে পাচ্ছি। ফুসফুসীয় ধমনী যেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে, এটা ধমনীর ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম
ঠিক আছে, আমরা হৃৎপিণ্ডের ছবিটাতে দেখতে পাচ্ছি ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। আমরা জেনে রাখা ভালো যে হৃৎপিণ্ডের কিন্তু চারটে প্রকোষ্ঠ, প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হৃৎপিণ্ডের চারটে প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়, এবং এটা স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। হৃৎপিণ্ডের মানে একদম স্পষ্ট চারটে প্রকোষ্ঠ, যার মধ্যে বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ এবং ডান নিলয় থাকে। বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যে কিন্তু একটা কপাটিকা থাকে, যেটাকে বাইকাস্পিড কপাটিকা বলে, আর ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যে একটা কপাটিকা থাকে, যেটাকে ট্রাইকাস্পিড কপাটিকা বলা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা কিন্তু যদি এই হৃৎপিণ্ডের ছবিটা দেখে অনেকটাই এর সম্পর্কে ধারণা পেয়েছো। এই ছবিটা অনেক সময়ই আসে, তাই অবশ্যই এটা কিন্তু এঁকে নিতে ভুলবে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছেড়ে যাচ্ছি, একটা নয় এক জোড়া, যেটা আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পড়েছি ঠিক তার উপরেই, যেটা বারে বারে আসে শর্ট কোশ্চেনটা, মানব দেহে মস্তিষ্ক থেকে নির্গত করোটীয় স্নায়ুর সংখ্যা কত? আরেকটা প্রশ্ন হলো, মানব দেহে সুষুম্না কাণ্ড থেকে নির্গত সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? তোমরা নিশ্চয়ই বইটা ভালো করে পড়বে, ভিডিওটা ভালো করে দেখবে এবং এই অ্যান্সার দুটো করে রাখার চেষ্টা করবে। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এই অ্যান্সার দুটো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। ততক্ষণ কিন্তু ভিডিওটা ভালো করে দেখো, প্রস্তুতি নাও এই বিভিন্ন অঙ্গ এবং তার কাজের ওপরে। আমি আরও কয়েকটা অঙ্গ এবং তার প্রধান কাজ নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো।